শুক্রবার বসিরহাটের সন্দেশখালীতে আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসেন চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল রয়েছেন ঋষিকা শরণ নরেন্দ্র কুমার আর কে দুবে এবং সমীর সাহা জেলা প্রশাসনের তরফ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক চৈতালি চক্রবর্তী বসিরহাটের মহকুমা শাসক বিবেক ভস্মে বসিরহাট জেলা পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বারুই সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ শাহজাহান সহ রাজ্যের সেচ বিভাগের আধিকারিকরা সকাল এদিন সাড়ে প্রথমে বৈঠক করেন তারা তারপর সন্দেশখালী এক এবং দু নম্বর ব্লকে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যায় গতকালে বৃহস্পতিবার সন্দেশখালী পরিদর্শনে আসেন রাজ্যের সেচ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী তারপরে শুক্রবার কেন্দ্রের প্রতিনিধি দল কিভাবে দুর্গতদের ক্ষতিপূরণ করা যায় কোনো বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা যায় কিনা তা নিয়ে এদিন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রের চার প্রতিনিধি দল উল্লেখ্য এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশপথে বসিরহাটে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেছেন এ পর্যন্ত আমফানে বাংলা মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আটানব্বই সুদীপ্ত দাসের রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা